যমজ বোনের পরে এবার বাড়িতে এলো মা শিমু আক্তারের মরদেহ। নিখোঁজের পাঁচ দিন পর গতকাল শিমু আক্তারের মরদেহ সুগন্ধা নদীতে ভেসে ওঠে। দাফনও হবে পাশাপাশি কবরে। বাড়িতে প্রতিবেশীরা শিমুর কবর প্রস্তুত করলেও নেই কোনো কান্নার আওয়াজ। শিমুর বাবা আজিজ মেয়ের মরদেহর খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছেন, কিছুই বলার ভাষা নেই তার। এর আগে গতকাল বুধবার সকালে সুগন্ধা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ, এরপর তার পরিবারের কাছে হস্তান্তর করে ঝালকাঠি জেলা প্রশাসন। সাংবাদিকদের দেখে মৃতের বাবা আব্দুল আজিজ হুহু করে কেঁদে উঠে বলেন, শিমুর ভাই হান্নান নিজেই গিয়ে তার বোনের মরদেহ শনাক্ত করে নিয়ে আসেন। জানা যায় বরগুনার তালতলী উপজেলার আগাপাড়া এলাকার আব্দুল আজিজের মেয়ে শিমু। দুই নাতনি লামিয়া সামিয়া ও স্ত্রী দুলু বেগম ঢাকা থেকে বরগুনায় আসছিলেন। তারা অভিযান 10 লঞ্চে উঠেছিলেন বলে আব্দুল আজিজ জানতে পারেন। এরপর খবর আসে লঞ্চে আগুন লেগেছে। ওই আগুনে আব্দুল আজিজের দুই নাতনি পুড়ে মারা যায়। তাদের মরদেহ পেয়ে দাফন করেন, কিন্তু তখন তার মেয়ে নিখোঁজ ছিলেন এবং স্ত্রী হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। এদিকে শিমুর স্বামী রবিউল দুই মেয়ে ও স্ত্রীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন। বৃহস্পতিবার ভোরে সরজমিনে গিয়ে দেখা যায় যমজ বোন লামিয়া সামিয়ার কবরের পাশেই তার মা শিমুর কবর প্রস্তুত হচ্ছে। প্রতিবেশীদের যাওয়া আসা থাকলেও বাড়িতে নেই কান্নার কোনো শব্দ। এলাকার লোকজন জানান, যেহেতু মরদেহটি অর্ধগলিত তাই ভোরে দাফন সম্পন্ন করা হয়। দুই মেয়ে ও মাকে পাশাপাশি কবরে দাফন করা হয়। সাংবাদিকদের দেখে আব্দুল আজিজ হুহু করে কেঁদে উঠে বলেন, আমার নাতনির পোড়া লাশের পাশে মেয়ের লাশ, এই করুণ অবস্থা চোখের সামনে কেমনে সই, এ কেমন বিচার আল্লাহু করল, আমি কি ভুল করেছি আল্লাহর কাছে যে সেই ভুলের এত বড় শাস্তি দিল আমারে। এখন মেয়েটার মরা মুখটি খুলে দেন, তার মুখটি শেষবারের মতোই দেখব। তিনি আরও বলেন যে সন্তানের লাশ বাবা কাঁধে নিয়ে কবরস্থানে গিয়ে দাফন করে, এই দৃশ্য না দেখলে আপনারা বুঝবেন না এই কষ্টের ভার একজন বাবা কিভাবে মেনে নেবে। মেয়েটার লাশ সামনে রেখে চোখের পানি ফেলতে ফেলতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। শিমুর ভাই হান্নান বলেন, প্রতিদিনই বোনের লাশের খোঁজখবর নিতে ঝালকাঠির সেই ঘটনাস্থলে যেতাম। বুধবার জানতে পারি দুটি মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। এমন সংবাদ পেয়ে ছুটে যাই, গিয়ে দেখি আমার বোনের লাশটি পড়ে আছে মাটিতে। জেলা প্রশাসনের কাছে বোনের সব তথ্য দিয়ে আমার বোনের লাশ নিয়ে বাড়িতে আসি। তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউসার হোসেন বলেন, নিহতের পরিবারকে দাফনের জন্য 25,000 টাকা করে দেওয়া হয়েছে।